হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আবারও হাজির হয়ে গেলাম গফরগাঁওয়ের প্রাণ বিনোদন কেন্দ্র নিয়ে। আজকে আপনাদেরকে দেখাবো গফরগাঁও ব্রিজ। ডান পাশে রয়েছে খুবই সুন্দর একটি কফি হাউস এবং সামনে রয়েছে একটি ঝর্ণা, এবং সন্ধ্যার পর এই জায়গাটিকে খুবই সুন্দর দেখা যায়। আমরা এসে পড়েছি বীজের কাছাকাছি, এখনই আমরা বীজে উঠবো। তো ভিউয়ার্স দেখতে থাকুন, এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করুন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ব্রিজের রাস্তাটিকে গফরগাঁও দেওয়ানগঞ্জ রুট বলা হয়ে থাকে, এবং এই ব্রিজ থেকে বিশ্ব রুট ব্রিজ বলে পরিচিত। এবং এই ব্রিজটি ঘিরেই রয়েছে গফরগাঁওয়ের মূল বিনোদন কেন্দ্র এবং সবচেয়ে বড় বিনোদন কেন্দ্র বলা যেতে পারে। এই ব্রিজের নিচে রয়েছে কফি হাউস, চটপটি হাউস এবং জালমুড়ি, চানাচুর বাজার এবং অন্যান্য খাবার জাতীয় আইটেমের দোকানপাট। সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে জানিয়ে রাখি কুরবানির ঈদের তৃতীয় দিন অর্থাৎ 13 জুলাই আপনাদের জন্য থাকবে একদম ভরপুর বিনোদন সহ একটি আপডেট ভিডিও। সে পর্যন্ত ভিডিওটি দেখতে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ব্রিজটি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ডান পাশে চর আলগি নদীর ওপার এর মাঝখানে ব্রিজটি অবস্থিত। এই ব্রিজটি ব্রহ্মপুত্র নদীর উপর অবস্থিত। ব্রহ্মপুত্র নদীর উপরে মোট 4টি ব্রিজ রয়েছে, একটি ময়মনসিংহ, একটি বালিপাড়া, একটি গফরগাঁও এবং একটি হোসেনপুর ব্রিজ বলে পরিচিত রয়েছে। এই নদীটি ময়মনসিংহ জেলা পের করে গাজীপুর জেলা দিয়ে চলে গেছে। গাজীপুরে এর নাম পরিবর্তন হয়ে ব্রহ্মপুত্র থেকে শীতলক্ষা। এই শীতলক্ষা নদীর উপর 5টি ব্রিজ রয়েছে, একটি হচ্ছে কাপাসিয়া ব্রিজ, একটি গুড়াশাল ব্রিজ, একটি কাঞ্চন ব্রিজ, একটি সুলতানা কামান ব্রিজ এবং পরবর্তী লাস্ট ব্রিজ হচ্ছে কাশপুর ব্রিজ নামে পরিচিত রয়েছে। আমরা ভিডিও শেষ প্রান্তে, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।